কাকরুলের এক অভিনব ভাজি, যা আপনাদের খাবারের টেস্টটাই বদলে দিবে। হ্যাঁ ভিউয়ার্স, বড় মাছের টেস্টকেও হার মানাবে এরকম কাকরুল ভাজি করলে। আর তাই আমি আপনাদের সামনে আজকে এই নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যা আপনাদের খাবারের টেস্টটাকে একদম বদলে দিবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কীভাবে তৈরি করব একদম সহজ পদ্ধতিতেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে আমি দুটো কাকরুল নিয়েছি আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে কেটে নিব। আমি একটা কাকরুলকে দুই ভাগ করে নিচ্ছি। আমি এগুলোকে এইভাবে দুই ভাগ করে নিয়েছি। আর এখন আমি এগুলোর পিছন দিক থেকে একটু একটু কেটে দিব, যাতে মশলাগুলো কাকরুলের ভিতরে ভালোভাবে ঢুকে। তো আমার কাকরুলগুলো কাটা হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে হলুদ ও মরিচ দিয়ে মেখে নিচ্ছে। আমি এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি হালকা তেলের মধ্যে, একদম লো মিডিয়াম আঁচের মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যেরকম মাছ ভাজি করতে হয় ঠিক সেরকমই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। একদম লো মিডিয়াম আছে, আমি এগুলোকে ভেজে নিব। এতে করে এগুলো ভালো করে সেদ্ধ হবে আর খেতে একদম টেস্টটাও মাছের মতোই আসবে। এগুলোকে হালকা হালকা উল্টে পাল্টে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমার এগুলো এক পাশটা ভাজি হয়ে গেছে। এরকম হালকা হালকা করে ভেজে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি এই তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এর জন্য আমার লাগছে, আমি এখানে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আর এখন আমি এগুলোকে হালকা একটু নেড়ে চিড়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব, এতে টেস্টটা একটু ভালো আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দু চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি এগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা আমি একদম মিডিয়ামে রেখেছি, এতে করে আমার মশলাটা পুড়বে না। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি এগুলোকে ভালোভাবে আবারও নিয়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্পখানি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হালকা একটু জিরা গুঁড়া। আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। জিরা গুঁড়া দেওয়ার কারণে ভালো একটা স্মেল আসবে আর খেতেও অনেক মজা লাগবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচগুলোকে একটু ফেলে রেখেছিলাম, আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এতে করে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে।
আর এখন আমি এখানে হালকা একটুখানি পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই পানি বেশি দেয়া যাবে না, যেহেতু এটা একটা ভাজা ভাজা ভুনা ভুনা ভাব থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর আমি এগুলোকে আবারও ভালোভাবে নিয়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা কাঁকরোলগুলো। অবশ্যই পুরো রান্নাটা আপনারা মিডিয়াম আঁচের মধ্যে করবেন, এতে করে খাবারের টেস্টটা ভালো আসবে। আর অবশ্যই কাঁকরোল দেওয়ার পর একটু পরপর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, আর চেষ্টা করবেন যাতে মশলাগুলো ভালোভাবে কাঁকরোলের ভিতরে ঢুকে। তাহলে কাঁকরোলের স্বাদটাই বেড়ে যাবে। আমি একটা চামচের সাহায্যে মশলাগুলোকে কাঁকরোলের উপরে উপরে দিয়ে দিচ্ছি। আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, এগুলোর উপর দিয়ে আমি একটু একটু কেটে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। আর এখন আমি এগুলোকে ঢেকে কিছু সময়ের জন্য কুক করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এগুলো কুক হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। আমি একদম মিডিয়াম আঁচের মধ্যে এগুলো রান্না করেছি। আর এখন আমি এগুলোকে ধনে পাতা দিয়ে আর এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজেই হয়ে গেল কাঁকরোল ভাজি। আর এইভাবে কাঁকরোল ভাজি করে খেলে অবশ্যই এটা বড় মাছের তরকারিকেও হার মানাবে, আর এটি অনেক টেস্টি এবং সুস্বাদু হয়। তো ভিউয়ার্স অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।